একদম হ্যাঁ, ঠিকই তোমরা দেখেছ, থাম্বনেলে যেটা দেখেছ একদম সেটাই সত্যি। আলটিমেটলি কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ বেরিয়ে এসেছে, তোমাদের যে পিইটি আর পিএমটি টেস্ট হওয়ার কথা ছিল, অর্থাৎ তোমাদের শারীরিক সক্ষমতা এবং শারীরিক মাপজোপের যে তারিখের ঘোষণা হয়েছিল বা সম্ভাব্য যে তারিখ ছিল, সেই তারিখ নিয়েই কিন্তু অফিসিয়াল নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। এই যে পিইটি টেস্ট আর পিএমটি টেস্টের সম্ভাব্য তারিখ, সেই সম্ভাব্য তারিখ কিন্তু ছিল অক্টোবর মাসের 6 তারিখ থেকে, অর্থাৎ 6/10/2023 থেকে কিন্তু তোমাদের এটা স্টার্টিং হওয়ার একটা সম্ভাব্য তারিখ ছিল, যে 6 তারিখ থেকে তোমাদের শুরু হবে আর সেটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে যতদিন না তোমাদের যত পরীক্ষার্থী আছে প্রত্যেকের শারীরিক সক্ষমতা এবং প্রত্যেকের মার্ক যতক্ষণ না কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া চলার কথা ছিল। আলটিমেটলি কিন্তু কলকাতা পুলিশ অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এই যে সম্ভাব্য তোমাদের তারিখ নির্ধারিত ছিল, এই তারিখ কিন্তু পিছিয়ে দেয়া হচ্ছে বা পোস্টপোন করে দেয়া হচ্ছে বা বাতিল করে দেয়া হচ্ছে। তাহলে এখন আমাদের প্রশ্ন ওঠা স্বাভাবিক, নতুন কবে ডেট দেওয়া হয়েছে বা নতুন কোনো ডেট প্রকাশ করা হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে সেই ডেটটা কবে আর কি কারণেই বা কেনই বা এই যে তারিখ ছিল এই তারিখটাকে পিছিয়ে দেওয়া হলো বা বাতিল করা হলো, পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। কিন্তু তার আগে যদি তুমি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই WB কেরিয়ার গাইড পোর্টালকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। তো এখন আমরা কোনো রকম সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে কী কারণে এই যে পরীক্ষা ছিল এই পরীক্ষার ডেটটা বাতিল করা হলো আর সম্ভাব্য আগামীর তারিখ কবে ঘোষণা করা হয়েছে। তো দেখো, কলকাতা পুলিশের নিয়োগ সংক্রান্ত এই নোটিশটা কিন্তু বেরিয়ে এসেছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এই নোটিশটা কিন্তু বের করা হয়েছে। ঠিক আছে, কী রিগার্ডিং বের করা হয়েছে? কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের, তোমরা জানো যে প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রায় দেড় বছরের কাছে এই প্রক্রিয়াটা হতে চলেছে, তার যে পিএমটি আর পিইটি টেস্ট, পিএমটি টেস্ট মানে তোমরা জানো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি টেস্ট মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই যে টেস্ট দুটো হওয়ার কথা ছিল এই টেস্ট দুটো নিয়েই কিন্তু নোটিশ জারি করেছে। নোটিশে যা তারা বলেছে যে সম্ভাব্য যে তারিখ ছিল 6/10/2023 থেকে, অর্থাৎ অক্টোবর মাসের 6 তারিখ থেকে, যে তোমাদের পিইটি আর পিএমটি যে সম্ভাব্য তারিখ ছিল শুরু হওয়ার, সেই তারিখটা কী করা হচ্ছে না বাতিল করা হচ্ছে, এই তারিখটা কিন্তু বাতিল করা হয়েছে। এইবার এই তারিখটা বাতিল করেছে, বাতিল করার কী কী কারণ থাকতে পারে? তো এখন প্রশ্ন হলো, এই যে 6 তারিখের পিইটি আর পিএমটি টেস্ট, এটা কী জন্য বাতিল করতে গেল বা কী কী কারণে বাতিল হলো? এটা যদি কারণ আমরা বিশ্লেষণ করি, তারা কিন্তু কোনো অফিসিয়ালি কারণের কথা কিন্তু কোনো রকম উল্লেখ করেনি, কিন্তু সম্ভাব্য যে কারণগুলো হতে পারে এই কারণেই কিন্তু তারা এই পরীক্ষার ডেটটাকে পোস্টপোন করেছে। দেখো, প্রথম যেটা হতে পারে যে এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগবে মানে তোমাদের হিউজ কিন্তু ক্যান্ডিডেট রয়েছে এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তাদের প্রত্যেকের করতে গেলে কিন্তু বেশ একটা লেন্দি প্রসেস, প্রায় এক মাসের উপরের কাছে কিন্তু তোমাদের সময় লেগে যাবে। তো এটা একটা কিন্তু কারণে হতে পারে এটা বাতিল করার। নাম্বার দুই যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে কয়েকদিন পর থেকেই কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে, 6 তারিখ থেকে যদি আমরা ধরি তাহলে আর 2 সপ্তাহ পর কিন্তু দুর্গাপুজো আরম্ভ হয়ে যাচ্ছে, তো এটা একটা কারণ কিন্তু অবশ্যই হতে পারে। আর এছাড়া তিন নম্বর কারণ যেটা হতে পারে, দেখো তিন নম্বর কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে শহর কলকাতায় কিন্তু দুর্গাপুজোয় প্রচুর কিন্তু পুলিশ লাগবে। প্রচুর পুলিশ কী জন্যে লাগবে? অবশ্যই ট্রাফিক সামলাতে পুলিশ লাগবে, এছাড়া বিভিন্ন যে বড় বড় পুজো মণ্ডপগুলো আছে সেগুলোতে ক্রাউড কন্ট্রোলের জন্যে কিন্তু প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ লাগবে। তো সেই সময় কিন্তু স্টাফের কিন্তু একটা শর্টেজ কলকাতা পুলিশের মধ্যে দেখা দিতে পারে, অর্থাৎ সেই পরিমাণ হয়তো কলকাতা পুলিশের জওয়ান তারা এই রিক্রুটমেন্টের জন্যে নিয়োগ করতে পারলো না। তো এই যে তিন নম্বর কারণ, এটা একটা কিন্তু বড় কারণ হতে পারে। আলটিমেটলি এই সমস্ত কারণগুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ড আছে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যে 6 তারিখে তোমাদের পরীক্ষা কিন্তু আপাতত বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসাটা কিন্তু খুবই স্বাভাবিক যে নতুন তাহলে কবে তোমাদের এই ডেটটা ঘোষণা করা হয়েছে।
দেখো, তোমাদের এই পিএমটি আর পিইটি টেস্টের পরবর্তী তারিখ কবে হবে সেটা কিন্তু পরে ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। কোথায় তারা ঘোষণা করবে? কলকাতা পুলিশের যে অফিসিয়াল পোর্টাল আছে সেই অফিসিয়াল পোর্টালেই কিন্তু তারা ঘোষণা করবে। এই তারিখটা কিন্তু এখনও পর্যন্ত তারা ডিসক্লোজ করেনি যে কবে থেকে, পুজোর পরে কবে থেকে তোমাদের এই তারিখটা শুরু হবে, মানে এই পিইটি আর পিএমটি টেস্ট কবে থেকে শুরু হবে সেটা কিন্তু এখনও ডিসক্লোজ করেনি। তো মোটামুটি কিন্তু তোমরা এটা অবশ্যই ধরে রাখতে পারো যে তোমাদের এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই পরীক্ষাগুলো কিন্তু আলটিমেটলি দুর্গাপুজোর পরে থেকে কিন্তু তোমাদের শুরু হতে পারে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে WB কেরিয়ার গাইড পোর্টালকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।